হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। তো আমার হাতে কি বলেন তো পাকা কুমড়। তো আজকে পাকা কুমড় রান্না করব ইলিশ মাছ দিয়ে। তো এখানে পাকা কুমড়টা দিয়েছে হচ্ছে আমার চাচি শাশুড়ি। তো আজকে রান্না করব, তো ভাজি করে খাওয়ার জন্য দিয়েছে। তো আজকে রান্না করে খাই আর আপনাদের সাথে শেয়ার করি, আশা করি সবার ভালো লাগবে। তো এখানে এই যে মাছ দেখতেই পারছেন, একটু মাছ ছিল ফ্রিজে, তো এর আগে তো অন্য ভিডিওতে দেখছেন সব মাঝে খেয়ে ফেলা হয়েছে। তো এখানে যে অল্প পরিমাণ মাছ, তো এখন আমি যে রান্নায় চলে আসলাম। তো এখন আমি যে আগে মরিচটা মানে ভেজে নিই, তো তিনটা মরিচ ভাজবো হচ্ছে গিয়ে আমি পেঁপে ভর্তা বানাবো। তো এই কারণে তিনটা মরিচ আগে ভেজে, তারপরে মাছগুলা ভালো করে কড়া করে ভেজে, তারপরে আমি তরকারি রান্না করব। আর জানি না আপনাদেরকে সেই পাকা কুমড় কীরকম লাগে, তো আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে। তো পেঁপে ভর্তা বানানোর জন্য যে আমার শাশুড়ি এখন ভালো করে মরিচটা ডোলে এখন পেঁপে ভর্তাটা বানাবে। আর পেঁপে ভর্তা কার কীরকম লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর শুকনা মরিচ দিয়ে কিন্তু পেঁপে ভর্তা বানালে অনেক ভালো লাগে, সাথে যদি থাকে তেল, একদম এক নাম্বার, মানে সরিষার তেল যদি থাকে তাহলে কিন্তু পেঁপে ভর্তা খেতে কিন্তু আরও ভালো হয়। পেঁপে ভর্তায় কিন্তু এতটা ঝাল হলে কিন্তু ভালো লাগে না, এই কারণে তিনটা মরিচ দেওয়া হয়েছে। আর ভর্তা কিন্তু ভাতের সাথে দিয়ে মানে বানিয়ে ফেললাম। তো জানি না আপনারা কীরকম করে ভর্তা বানান, তো আমি কিন্তু সব ভর্তায় কিন্তু ভাতের সাথে সেদ্ধ দিয়ে কিন্তু ভর্তা করি, আমার কাছে ভালো লাগে। এমনি ভর্তা সেদ্ধ করলে মানে ভালো লাগে না, পাইঞ্চা পাইঞ্চা লাগে। তো আপনারা কীরকম করে ভর্তা বানান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বন্ধুরা, এই যে আমি এখন মাছ টাছ ধুয়ে সুন্দর করে নিয়েছি, আর মানে কুমোরটাও ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এখানে দিয়ে দিলাম লবণ, হলুদ, ধনিয়া, মরিচ দিয়ে একটু হাতের সাহায্যে ভালো করে মাখিয়ে রান্না করব। তো অবশ্যই পাকা কুমড় দিয়ে ইলিশ মাছ দিয়ে বাসায় রান্না করে খেয়ে দেখবেন যে কীরকম লাগে। একটু টক টক লাগে, আসলে খুবই ভালো লাগে। তো আমার কাছে অনেক ভালো লাগে, আমার কাছে না, আমার শাশুড়ির কাছে। তো শাশুড়ি বললো রান্না করার জন্য, তো উনির ভাবমতোই রান্না করতেছি। উনিও মানে খুব পছন্দ করে পাকা কুমড় দিয়ে মানে তরকারি রান্না করে খেতে। তো মাছগুলো এখন দিয়ে দিলাম, এখন সুন্দর করে ভালো করে ভেজে নেব। তো বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে, আর আজকে রান্নার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার বেশি বেশি করে করবেন। তো অবশ্যই আমার পেজের পাশে থাকবেন, পেজের লিস্টটা অনেক কমে যাচ্ছে। তো আপনাদের ভালো মতো ফলো, লাইক, কমেন্ট, শেয়ার কিছুই পাইতেছি না, তো অবশ্যই পাশে থাকবেন। তো মাছগুলো এখন আমি উঠিয়ে তারপরে দিয়ে দিব কাঁচামরিচ, পেঁয়াজ, আর সাথে দিয়ে দিয়েছি একটু রসুন কুচি। তো রসুন কুচিটা না দিলে কিন্তু মানে কুমুর বলাও বলেন এতটা কিন্তু ভালো লাগবে না খেতে, একটু দেওয়ার চেষ্টা করবেন যে আসলে অনেক ভালো লাগে খেতে। তখন কাঁচামরিচ পেঁয়াজগুলো ভালো করে কষিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দিব হলুদ, লবণ, মরিচ, ধনিয়া। তো মরিচের গুঁড়া তো আমি অল্প করে দেব, একটু শুধু কালারের জন্য, মানে লাউ বা কুমুর তরকারিতে কিন্তু এত ঝাল হলে ভালো লাগে না, এগুলা শুধু একটু মিঠা ঝাল হলেই ভালো লাগে। তো অল্প পরিমাণে মরিচ দেবো, বেশি দেবো না। দিয়ে তারপর একটু জিরা বাটা দিয়ে ভালো করে মানে কষিয়ে তারপর সবজিগুলো ছেড়ে দিব, মানে কুমড় তরকারি। তো কুমড় কিন্তু ভাজি করলেও ভালো লাগে, আর তরকারি রান্না করলে তো আরও ভালো লাগে, ইলিশ মাছ দিয়ে, ইচা মাছ দিয়ে অনেক ভালো লাগে, আর পাকা কুমড় হলে তো কোনো কথাই নাই। তো এখন ভালো করে একটু কষিয়ে নেব, 5 মিনিটের মতো কষালেই হয়ে যাবে। আর পাকা কুমড় মানে একটু সময় লাগে রান্না করতে, চুলায় মানে রাইখা দেওয়া লাগে, যেহেতু একটু মানে পাকা কুমড় সেদ্ধ হতে একটু সময় লাগে। কিন্তু তো আমার কষানো কিন্তু হয়ে গেছে, এখন দিয়ে দিব পানি। আর দেখেন মাটির চুলায় রান্না করা যে কত কষ্ট, আর কত কষ্ট করে যে ভিডিও বানাই, তারপরে আপনাদের সাপোর্ট পাই না। সাপোর্ট কীভাবে পাবো? মানুষ তো চায় শুধু নিত্য নতুন একদম ভালো ভালো একদম নাচানাচির ভিডিও, এগুলাই তো পাবলিক পছন্দ করে। আমাদের মতো কষ্ট করে পরিশ্রম করে এক হাত দিয়ে ভিডিও করি, আর এক হাত দিয়ে মাটির চুলায় রান্না, তারপরে দুইটা হাত, দেখেন কত কষ্ট করে ভিডিও করি, তারপর আপনাদের সাপোর্ট পাই না। তো বন্ধুরা, মাছগুলো দিয়ে দেওয়া হয়েছে, আমার তরকারি কিন্তু এই যে হয়ে গেছে। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। তো দেখেন তরকারির কালারটা কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক ভালো লাগবে। তো সবাই আসেন, খেয়ে যান, আল্লাহ হাফেজ।